বর্তমানে বাংলাদেশে সেলফি রাজনীতি শুরু হয়েছে। ইতিমধ্যে দেখেছেন একটি সেলফি নিয়ে বাংলাদেশের রাজনীতির নীতিমত তোলপাড় শুরু হয়েছে। অপেক্ষায় ছিলেন আওয়ামী লীগ দীর্ঘদিন যাব, সর্বশেষ একটা সেলফি দিয়ে তাদের আশা পূর্ণ হয়েছে তারা মনে করেছে। ওবায়দুল কাদেরের বক্তব্যে গতকাল বিএনপির যে পদযাত্রা ছিল এক দপার, তিনি বলেন এই সেলফি দেখে নাকি বিএনপির নেতারা রাত্রে ঘুম হবে না। এর মাধ্যমেই বোঝা যায় আওয়ামী লীগ একটা সেলফি নিয়ে কতটা আত্মতৃপ্তিতে ভুগছে। আমি ধিক্কার জানাই বাংলাদেশের 18 কোটি মানুষ এই ধিক্কার জানাই এই সেলফিকে। আপনারা জানেন কিনা জানি না, সেই গাদ্দাফি লিবিয়ার গাদ্দাফির যে পতন হয়েছিল সেই গাদ্দাফিও বারাক ওবামার সাথে হাস্যর্য দেখা করার পরেই তার পতন ঘন্টা বেজেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেলফি তুলেছিলেন হাস্যর্যল ভাবে, আমরা সেই গাদ্দাফির পরিণতি দেখব ইনশাআল্লাহ। এদেশের 18 কোটি জনগণ এই গাদ্দাফির পরিণতি দেখতে চায় এই স্বৈরাচার সরকারে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই যে যে G20 সম্মেলনে এখানে বাংলাদেশে প্রধানমন্ত্রী অতিথি হিসেবে দর্শক হিসেবে সেখানে গিয়েছেন। আপনারা জানেন যে G20 সম্মেলনে বাংলাদেশ কোন সেখানে যাওয়ার কথা না, 9টি দল দাওয়াত পেয়েছে, তার মধ্যে বাংলাদেশে দাওয়াত পেয়েছে দর্শক হিসেবে থাকার জন্য। এটা কতটা বাংলাদেশের জন্য নির্লজ্জ আপনারা জানেন। সারা পৃথিবী আজ বন্ধু শূন্য হয়েছে এই আওয়ামী লীগ আজকে বাংলাদেশকে কলঙ্কিত করার অন্যতম এক নিম্নকশা তৈরি করছে। এই বাংলার জনগণের রক্ত থাকতে 2014 সাল 2018 সালের মতো আরেকটি নিম্নকশার মাধ্যমে দিনের বোটে রাতে করে এই স্বৈরাচারী সরকারকে আর বাংলার মসনদে ঢুকতে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একদবার আন্দোলনের সাথে আছে। একটা ভোট চেয়ে এদেশের সাধারণ মানুষ, কৃষক, রিক্সা শ্রমিক, দিন মজুর, কেউ প্রধানমন্ত্রী হবেন না, কেউ রাষ্ট্রপতি হবেন না, কেউ মন্ত্রী হবেন না, কেউ এমপি হবেন না, তারা চায় তার ভোটটি সঠিকভাবে দিতে। এটা বড় চাওয়া না, এটা আমাদের অধিকার। আমার অধিকার যারাই খণ্ড করবেন সেই রাজনীতির তালিকায় জঘন্যভাবে সেই পতন ঘটবে, যেই পতন ঘন্টা কেউ ঠেকাতে পারবে না। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিকে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘরোভাবে রাজনীতি না করে রাজনৈতিক ময়দানে আজকে জনগণের উদ্দেশ্যে যে আয়োজন করেছেন। এনডিএম এর পক্ষ থেকে, জননেতা মরিয়াদাদের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে যতই কাচ্ছবি করুক না কেন, যতই নিপীড়ন নির্যাতন করুক না কেন, ইতিমধ্যে দেখেছেন কত ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের জন্য। 252 জন বাংলাদেশের এমপি, মন্ত্রী, আমলারা, পুলিশের একজন এসআই পর্যন্ত সেই তালিকা আছেন, বিদেশে বাড়ি করে আমার দেশের রক্তে কষ্টার্জিত টাকা পাচার করেছে। আমি ধিক্কার জানান, একটি মানুষের বিচার হয়নি গত 15 বছরে, একটি মানুষের বিচার করতে পারেনি এই সরকার। নির্লজ্জভাবে আবারও পায়তারা করছে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। সংগ্রামী বন্ধুগণ, আমি আজকে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলছি, প্রশাসনের বাহিনীর উদ্দেশ্যে বলছি, এই 2-4 জন 20-50 জনের কলঙ্ক আপনারা কেন নেবেন? পুরো বাহিনী আজ কলঙ্কিত হচ্ছে। একজন পুলিশের এসআই, একজন এসআই কখনো 1000 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হতে পারে না। সব পথে চললে মনে রাখবেন শেষ হিসাবটা কর্মের হবে, শেষ হিসাবটা কর্মের হবে, সেই শেষ হিসাবে অর্থের হবে না, শেষ হিসাবে অর্থের হবে না, শেষ হিসাবে হবে কর্মের। অতএব শেষ হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। যারা অসৎ কর্মকর্তা আছেন তাদেরকে চিহ্নিত করে আপনারা বিচারের আওতায় ফেলে দিন,
তাহলে আজকে পুলিশ বাহিনী কলঙ্কিত হবে না, প্রশাসন কলঙ্কিত হবে না, সচিবরা কলঙ্কিত হবে না, রাষ্ট্র কলঙ্কিত হবে না। সবাইকে ধন্যবাদ জানাই আমার দলের পক্ষ থেকে। আগামী দিনে এই স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত রাজপথে থেকে আপনাদের সাথে আছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।